ইস্যু দিতে যাইতেছি ভাই, কম্বল ছাড়া আমি যাইতে পারবো না। ভাইয়া তাহলে আমারও নিয়ে যান। আয় আয়, কম্বলের নিচে ডুব। পানি বললো যে যাও তামিম, তোমার গোসল হয়ে গেছে। তামিম ভাই একটু জায়গা দে, অনেক শীত করতেছে। তামিম অনেক শীত করতেছে আজকে, তাই না? হ্যাঁ, শীতকালে তো শীত করবেই। তারপরও আজকে একটু বেশি শীত করতেছে। কি রে, কি হয়েছে, চিল্লাইতেছস কেন? ভাইয়া তোমার পা তো পুরা বরফ হয়ে রয়েছে। আরে বলিস না, এত শীত বাহিরে। দেখি তামিম, তোর পা গরম নাকি? না না ভাইয়া, না না, এই কাজ কইরেন না, আপনার পা অনেক ঠান্ডা। আরে বেশি না, একটু। আম্মু ভাইয়ার ঠান্ডা পা আমার সাথে লাগাইতেছে। তামিম দেখ, আমার হাতটা অনেক গরম। ভাই আপনার গরম হাত আপনার কাছে রাখেন, আপনি ভুলে আবার আমার গালে লাগাইয়েন না। তামিম তুই আবার খেতা টানাটানি করিস না রাত্রে। এহ আইসে, আপনিই তো রাত্রে আমার খেতা টাইনা নিয়ে যান সব, পরে আমি শীতে কাপাকাপি করি, গন্ধ। ভাইয়া আপনি পাপ দিছেন, এইটা কোনো কাজ করছেন? এই শীতের মধ্যে খেতার নিচে পাপ দিছেন। দূরো, কি বলতাছস, আমি পাত দিই নাই, তুই পাত দিছ। না না ভাইয়া, আমি পাত দিইনি, আপনি পাত দিছেন, মুলা খাইছেন আজকে তাই না, এই জন্যই পাদের এত গন্ধ। তামিম তুইও তো আজকে মুলা খাইছ, তাহলে তুই পাত দিছ। জি না, আমি পাত দেই নাই। তামিম আমার মনে হয় কি জানোস? কি মনে হয় আপনার? আমার মনে হয় ভূতে আইসা পাত দিয়া গেছে, এই জন্যই তো পাদের এত দুর্গন্ধ। হ্যাঁ, নিজে দিয়ে এখন ভূতের নাম দেন, ভূতে যদি জানতে পারে আপনার খবর আছে। আচ্ছা ভাইয়া, ভূতে কি পাত দেয়? মনে হয় তো দেয়। ভাইয়া আপনি তো আমার কম্বল সব নিয়ে গেছেন, আমার সাইডে তো কম্বল নাই। কই, আমার পাশে তো নাই গা। আপনি ভালো করে দেখেন, আপনি সব নিয়ে গেছেন। ও আচ্ছা, টান দে টান দে। এইটা কোনো কথা, এই শীতের মধ্যে ইস্যু না ধরলে হয় না। এখন আমি এই শীতে কিভাবে ইস্যু করতে যাই? না না, এই শীতের মধ্যে কম্বলের নিচে থেকে বের হওয়া যাবে না, ইস্যু সকালে উইঠা করব, এইটাই ভালো। আরে কি বলতাছো, ইস্যু আটকে রাখা ভালো না, যা যা ইস্যু কইরাই। ভাইয়া অনেক শীত করতেছে আর বাইরে তো এমনি অনেক শীত, আমি যাব না। তামিম আমারও তো ইস্যু ধরছে রে। ভাইয়া কি বলবো, ইস্যুরও কমন সেন্স বলতে কিছু নাই, শীতকালে ইস্যু না করলে কি হয়? আরে ইস্যু কি ওইটা বুঝে নাকি? না আমি ইস্যু দিয়ে আসি। ভাইয়া আপনি এই শীতের মধ্যে ইস্যু দিতে যাইবেন? হ হ, শীত হইছে তো কি হইছে। ভাইয়া আপনি কম্বল নিয়ে কই যাইতেছেন? ইস্যু দিতে যাইতেছি ভাই, তুই একটু দাঁড়া, আমি ইস্যু দিয়ে আসতেছি। ভাইয়া ইস্যু দিতে গেলে আবার কম্বল লাগে নাকি? ভাই তুই বুঝবি না, অনেক শীত করতেছে, কম্বল ছাড়া আমি যাইতে পারবো না। ভাইয়া তাহলে আমারও নিয়ে যান। আয় আয়, কম্বলের নিচে ডুব। তামিম, ওই তামিম, কিরে তোরা দুই ভাইয়ে ঘুমাইতে আসোস, স্কুলে যাওয়া লাগবো না? আম্মু আজকে তো শুক্রবার। ঘুম থেকে ওঠ, ভাত খাবি না? আর যে শীত পড়ছে আজকে, ঘুমেতে তো উঠাই যাচ্ছে না। আম্মু আর একটু ঘুমায় নেই। আর একটু ঘুমাইলে সকালের ভাত আর দুপুরের ভাত একসাথেই খাইতে পারবে। হ্যাঁ আম্মু, ওইটাই ভালো হইব। কিরে তোরা দুই ভাইয়ে এখনো ঘুমাবি? দুপুর হইছে, গোসল টোসল করবি না? আম্মু গোসল কি? গোসল কি ভুইলা গেছস? আম্মু শীতে সব ভুইলা গেছি। আম্মু জানো আজকে স্বপ্নে কি দেখছি? কি দেখছো? স্বপ্নে দেখি আমি কয়দিন ধরে গোসল করি না, তারপর তুমি আমাকে অনেক বকাবকি করে গোসল করতে পাঠাইছো। আমি গোসল করতে যাইয়া যখন পানির সামনে দাঁড়াইলাম, তখন পানি আমারে কি বলে জানো? কি বলছে? বলে, তামিম তোমার গোসল হয়ে গেছে, যাও। ওইটা স্বপ্ন ছিল, আয় এখন গোসল করতে আয়। আম্মু আমি স্বপ্নে গোসল কইরা নিছি। স্বপ্নে আবার গোসল করে কিভাবে? ওই যে বললাম, পানি বললো যে যাও তামিম, তোমার গোসল হয়ে গেছে। তামিম আমি আজকে স্বপ্নে কি দেখছি জানোস? কি দেখছো আম্মু? তুই গোসল করতে চাস না, তখন আমি আমার কম দামি জুতাগুলো হাতে নিছি আর তুই বয়ে গোসল করে চলে আইছো। আম্মু যাইতেছি, দাঁড়াও।